হ্যালো গাইস, কে অবস্থা তোমাদের? সবার কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর ইচ্ছায় তোমরা অনেক বেশি ভালো আছো, আমিও তোমাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, সো গাইস, আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্ট চলে এসেছে এবং এই প্রথমবার লাস্ট এক বছরের ভিতরে এই প্রথমবার দেখতেছি যে এত কম ডায়মন্ড টপ আপে কিন্তু আমাদের একটা রেয়ার আইটেম দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে এই যে মোটর বাইকের স্কিনটা দেখতে পারতেছো এইটা, এবং এই যে গোলওয়ালের স্কিনটা দেখতে পারতেছো এইটা। এর আগে কিন্তু কখনো গাড়ি না 300 ডায়মন্ড টপ আপে এই যে গোলওয়ালের স্কিন, কোনো গোলওয়ালের স্কিন দেয়নি। 500 ডায়মন্ডের নিচে কোনো গোলওয়ালের স্কিন দেয়নি, এবং বাইকের স্কিনও কিন্তু 500 ডায়মন্ডের নিচে দেয়নি। এই প্রথমবার কি জানি মনে করে আমাদের কিন্তু রেয়ার আইটেমগুলো একদম কম ডায়মন্ডে দিয়ে দিছে। তো অলরেডি আমি ডায়মন্ড টপ আপ করে ফেলছি এবং এগুলো আমি নিয়ে ইকুইপ করে ফেলতেছি, এবং এগুলো দেখতে কেমন হবে এবং মোটর বাইকের অ্যাবিলিটি কী সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো। বিশেষ করে এই মোটর বাইকের যে অ্যাবিলিটি সেটা হচ্ছে এটায় ড্যামেজ বেশি। তুমি যদি এটা দিয়ে এনিমিকে আঘাত করো তাহলে এনিমি ড্যামেজটা বেশি পাবে, মানে ড্যামেজ হবে বেশি। এবং এই মোটর বাইকের আর একটা অ্যাবিলিটি হচ্ছে একে যদি গুলি দিয়ে অন্য এনিমিরা যদি এই মোটরসাইকেলটা ভাঙতে যায়, বা তুমি যদি এই কালারের কোনো মোটরসাইকেল ভাঙতে যাও এই স্কিনের, তাহলে একটু বেশি ড্যামেজ দিয়ে তারপর ভাঙতে হবে, মানে গুলি খরচ করতে হবে বেশি। এর হচ্ছে এই যে স্কিন এবং এই বডি, এর হচ্ছে অ্যাবিলিটিটা বেশি, পার্সোনালিটি বেশি, ঠিক আছে, যার কারণে অন্য অন্য মোটর বাইকের চাইতে এটা ড্যামেজ হবে কম। তো এটা বুঝতে পারছো? এবং এনিমিকে যখন তুমি আঘাত করবা তখন এররা আঘাতে এনিমি ড্যামেজ পাবে বেশি। সো গাইস, এখানে গোলওয়ালটা দেখতে পারতেছো, এই হচ্ছে গোলওয়ালের স্কিন, এটা দেখতে এরকম হবে, ঠিক আছে। তোমরা যখন গেম খেলবে দেখতে এরকম হবে, সামনের দিকটা এরকম হবে এবং ভিতরের দিকটা এরকম হবে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ভিতরের দিকটা অনেক বড় সড়ো আছে, গোলওয়ালটা একেবারে খারাপ লাগেনি আমার কাছে, মোটামুটি ভালোই লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার কাছে ভিতরের দিকটা বেশি ভালো লাগছে বাইরের দিকটার থেকে। ভিতরের দিকটা দেখতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। এখানে তোমরা দেখতে পারতেছো এই যে বাইরের দিকটা হচ্ছে এই, এটা দেখতে কিন্তু আমার কাছে জাস্ট ওপি লাগছে। এরপরে তোমাদেরকে মোটর বাইকের স্কিনটা দেখাবো যে মোটর বাইকের স্কিনটা দিয়ে চালালে কেমন লাগে দেখতে। এই যে অবশেষে খুঁজতে খুঁজতে মোটর বাইকটা পেয়ে গেলাম। তো মোটর বাইকের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, তোমাদের কাছে কেমন লাগবে তা জানি না। তো এটা কিন্তু এক পর্যায়ে ওপি লাগতেছে, ওপি লেভেলের। ছোটোবেলায় ভাইস সিটি গেম খেলতাম তখন এরকম মোটর বাইক পাইতাম, খুব ভালো লাগতো চালাইতে, এবং তখন গান বাজতো, মিউজিক বাজতো। যদি এই বাইকটা সেটা নাই, কারণ এটা তো ফ্রি ফায়ার, এটা তো ভাইস সিটি না। তো তোমাদের কাছে আশা করি ভালো লাগবে। এবং মোটর বাইকটা গাড়িনা কোম্পানি মাত্র 100 ডায়মন্ড টপ আপে দিয়ে দিছে। দেখো গাইস, এটা দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে, জাস্ট ওপি। আর এর অ্যাবিলিটি হচ্ছে এটা দিয়ে যদি তুমি এনিমিকে ড্যামেজ দাও তাহলে এনিমি ড্যামেজ পাবে বেশি, এবং এনিমি যদি এটা ভাঙতে যায় তাহলে এনিমির ভাঙতে হলে একটু গুলি খরচ করতে হবে বেশি। এটাই হচ্ছে এর মূল অ্যাবিলিটি। এবং এর হ্যান্ডেলিংটা তেমন একটা কঠিন না, যদিও হ্যান্ডেলিংটা মাইনাস রাখা হয়েছে, তারপর হ্যান্ডেলিংটা তেমন একটা কঠিন না। দেখতে পারতেছো আমি হ্যান্ডেলিং করতেছি, তেমন একটা কঠিন না। তো সম্পূর্ণ রিভিউ তোমাদেরকে করে দিলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে অবশ্যই তোমরা 200টা লাইক কমপ্লিট করে দেবে। যদি 200টা লাইক তোমরা কমপ্লিট করতে পারো, 3 দিনের মাথায় তোমাদের ভিতর থেকে যে কোনো দুইজনকে 2টা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করা হবে। কমেন্ট বক্সে অবশ্যই তোমার ইউআইডিটা দিতে ভুলবে না। তো ভিডিওতে একটা লাইক করে কমেন্ট বক্সে তোমার ইউআইডিটা দিয়ে যাও, কারণ 200টা লাইক কমপ্লিট হলে তুমি হয়তো বা একটা উইকলি মেম্বারশিপ গিফট পেতেও পারো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে, এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।